মানে এই লেভেল সিক্সের কথা যদি বলি তাহলে কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু স্যালারি পর্যন্ত হয় ঠিক আছে তোমাদের সমস্ত কিছু প্রমাণস্বরূপ দেখাবো অসুবিধা নেই আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা যারা টি হতে চাও প্রায় সম্পূর্ণ পরিবর্তন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি তোমরা নতুন করে সমস্ত কিছু জানতে চাও সিলেবাস সম্বন্ধে তাই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো তাহলে এই বিষয়ে তোমরা একটা স্পষ্ট ধারণা হবে সবার প্রথমে তোমাদেরকে বলবো তোমরা যদি টি টিসি আর যদি টিটি টি হতে চাও দেখো তোমাদেরকে বলছি যে এই যে টি টি ই টি ই তারপরে বুকিং ক্লার্ক গুড ক্লার্ক পার্সেল ক্লার্ক ক্লার্ক এই যে ছটা গ্রুপ দেখতে পাচ্ছো মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা যে গ্রুপ সম্পূর্ণই কিন্তু তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক টুয়েলভ ক্লাস পাস করলেই কিন্তু এই টোটাল পদগুলির জন্য তোমরা যোগ্য এবার এগুলো কি লেভেলের মধ্যে পড়ে এগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি আজকে মেনলি এমনটা হয় যে তোমরা যদি মানে মেনলি আমরা যদি কোনো জায়গার ঠিকানা যদি সঠিকভাবে না পাই তাহলে কিন্তু সেই জায়গায় আমরা যেতে পারবো না তাই এই টোটাল যে আজকে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি এই সিলেবাসটাই তোমাকে কিন্তু তোমার যে টিসি আর টিটি হওয়ার স্বপ্নকে কিন্তু পূরণ করতে পারবে দেখো টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো এখানে দেখো পূর্ববর্তী সময় এটা টিসি টিসি বলা হতো আর টিটি বলা হতো আমরা বলতাম না টি টি টিকিট চেক করবে তো বলা হতো কিন্তু পরিবর্তন এখন বর্তমানে এই দুটো নামেরই কিন্তু পরিবর্তন করা হয়েছে সেটা কি যে টিসিকে টিসি টিসি বলা হতো মানে এটাকে বলা হতো টিকিট কালেক্টর বলা হতো আগে কিন্তু বর্তমানে কি বলা হয় টিই বলা হয় অর্থাৎ টিকিট এক্সামিনার মানে তোমার টিকিটটাকে যে চেক করবে তাদেরকে টিকিট এক্সামিনার বলা হয় এবার এই যে টিই টিকিট এক্সামিনার এরা কোথায় থাকে দেখবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এবং তোমার যদি তারা দেখে বুঝতে পারে যে এনার কাছে টিকিট হয়তো না হতে পারে তো তখন তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে হয় তোমার কাছে কি টিকিট আছে যদি না থাকে তাহলে তো ফাইন নিয়ে নেবে আর যদি থাকে তাহলে তো ছেড়ে দিল এবার প্ল্যাটফর্মের মধ্যে যারা থাকে তাদেরকে বলা হয় টিকিট এক্সামিনার কিন্তু এই যে টিটি এই টিটির নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে টি অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার ট্রাভেলিং টিকিট এক্সামিনার মানে কি রেল যে চলছে ওই রেলের মানে রেলগাড়ির চলন্ত অবস্থায় দেখবে টিকিট যে সমস্ত তোমার টিকিট কালেক্টাররা মানে টিকিট কালেক্টার যারা আর কি তোমার টিকিটটাকে চেক করবে তাদেরকে বলা হয় টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার যে জিজ্ঞাসা করো তোমার ট্রেন চলা অবস্থায় ট্রেনের মধ্যে ট্রেন ট্রেনের মধ্যে যারা তোমার টিকিটকে চেক করবে তাদেরকে বলা হবে টিটি বুঝতে পারা গেলো যে জিজ্ঞাসা করলো ভাই তোমার কাছে কি টিকিট আছে কি না বা সামথিং মানে ফাইন নেবে দুই তিন হাজার টাকা বা সামথিং পাঁচশো টাকা তো এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা বুঝতে পারলাম যারা প্ল্যাটফর্মের মধ্যে টিকিট চেক করে তাদেরকে আমরা বলবো টিকিট এক্সামিনার আর যারা চলন্ত রেলের মধ্যে টিকিটকে চেক করবে তাদেরকে আমরা বলবো কি ট্রাভেলিং ট্রাভেলিং টিকিট এক্সামিনার ক্লিয়ার হয়ে গেল তাহলে এখানে নামের পরিবর্তন আসলো এবার টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো মেনলি আজকে যেহেতু আমরা টিটি কি করে হতে পারবো বা টিকিট টিটি কি করে হতে পারবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো দেখো এই যে এই যে গ্রুপগুলির কথা বলছি এই যে জবগুলির কথা বলছি এগুলো টোটালটা কিসের আন্ডারে হয় সিসিটিসি অর্থাৎ কি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই এটার আন্ডারে কিন্তু এই তোমাদের এই এক্সামগুলো মানে এই এই যে এই যে গ্রুপগুলো আছে টোটালটাই কিন্তু এটার আন্ডারে হয় কিন্তু কার আন্ডারে এক্সামটা হয় পরীক্ষাটা কিসের আন্ডারে হয় সেই পরীক্ষায় যে তোমাদের যে সমস্তই পরীক্ষাগুলো এখন হয় না কেন টোটালটাই কিন্তু এন টিপিসির আন্ডারে হয় এবার তোমাদেরকে একটা কথা বলি দু সালের আগে এই টি আর টিটি যেটা নতুন নাম হচ্ছে টিই আর টিটিই এগুলো কিন্তু আলাদা করে পরীক্ষা হতো কিন্তু দু হাজার আঠেরো সালের পরে এই এন টি আন্ডারে কিন্তু এক্সামটা হয় মানে এন মানে কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এটার আন্ডারে কিন্তু এই টোটাল এক্সামগুলো কন্ডাক্ট হয় এবং এই এন টি টোটাল পরীক্ষাগুলোকে নেয় এবার চলো আমরা আরও একটু আলোচনা করি যে লেভেল সম্বন্ধে আমরা একটু জানি যে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স এই যে লেভেল থ্রি দেখতে পাচ্ছি যে লেভেল থ্রি দেখতে পাচ্ছি এই লেভেল থ্রির আন্ডারে এই টোটাল এই যে সমস্ত জবগুলির কথা বললাম টিটি টিসি যাই বলি না কেন সমস্ত কিছুই কিন্তু লেভেল থ্রির আন্ডারে কিন্তু পড়ে এবার এই লেভেল থ্রির আন্ডার থেকে তুমি যদি প্রমোশন চাও তাহলে কি কোথায় কোথায় যেতে পারে প্রমোশন একবারে ডাইরেক্ট পাঁচ নম্বর লেভেলে চলে যেতে পারবে আর ছয় নম্বর লেভেলে তুমি কিন্তু প্রমোশন কিন্তু এখান থেকে হতে পারবে এবার তোমাদেরকে বলি আরও একটা মাধ্যমে তোমরা কিন্তু এই লেভেলগুলোকে মানে প্রমোশন নিতে পারবে সেটা কি আদার্স যেটা রয়েছে গ্রুপ ডি গ্রুপ ডি এক্সাম হয় তোমরা জানো যেটা কিনা এখন লেভেল ওয়ান বলি আমরা এই যে এখানে আমি টু থেকে লিখেছি ওয়ানটা তাহলে কি ওয়ানটা হচ্ছে যে এই আমাদের গ্রুপ ডি লেভেলটাকে আমরা ওয়ান লেভেল বলি ঠিক আছে তখন তুমি গ্রুপ ডির চাকরি করছো তখন কি ডিপার্টমেন্টাল এক্সাম হয় এবার ডিপার্টমেন্টাল এক্সামে তুমি এক্সাম দেবে ওইখানে বেশি কম্পিটিশন হয় না অল্প লোকের মধ্যেই তোমার কম্পিটিশন করতে হবে কিছু নাম্বার পেলে তুমি কিন্তু ডিপার্টমেন্টাল এক্সামে কিন্তু চান্স পেতে পারবে তো সেখান থেকেই তুমি কিন্তু এই টিস টি যেটা কিনা টিকিট এক্সামিনার আর টি অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার কিন্তু তুমি কিন্তু হতে পারবে ঠিক আছে ওইখান থেকে তুমি প্রমোশন করতে পারবে তাহলে আশা করি এটা বুঝতে পারলে এবার এগুলো সব কিসের কিসের দেখো আন্ডার গ্র্যাজুয়েট পোস্টেরও কিছু জব হয় আর গ্র্যাজুয়েটেরও কিন্তু পোস্টেরও কিন্তু জব হয় টোটালটাই তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাবো কি প্রসেস বা কী সমস্ত জিনিস ডিটেলসটা এবং পাশাপাশি তোমরা জানতে পারবে যে যে স্যালারিটা স্যালারিটে যে তোমার বেসিক পে কী কেমন হয় বেসিক স্যালারি কী হয় মেনলি কি হয় অন্তত রেলের সার্ভিসের ক্ষেত্রে যা তোমার বেসিক স্যালারি থাকবে তার দ্বিগুণ কিন্তু তোমার মাসের শেষে কিন্তু স্যালারিটা আসে তার কারণ কি বিভিন্ন ধরনের ডিএ আসে ট্রাভেলিংয়ের যে খরচগুলো সেগুলো জুড়ে প্রায় ডবল টাকা কিন্তু হয়ে যায় এবং তারপরে বলবো গ্রুপ এর যে স্যালারিটা একটা তোমরা শুধুমাত্র লেভেল ওয়ানের দেখো লেভেল ওয়ানের লেভেল ওয়ান যদি ধরি আমরা লেভেল ওয়ানটাকে যদি এখানে জুড়ে দিই লেভেলের ওয়ানের থেকে লেভেল টুয়ের স্যালারিটা বেশি হয় লেভেল এর থেকে 3 এইভাবে করতে 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 এই যত লেভেল আমরা যাব তত লেভেলের স্যালারিটা কিন্তু বাড়তে থাকে লেভেলগুলো এর জন্যই হয় মানে যার যত বেশি স্যালারি সেই হিসাবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে লেভেলগুলো করা আছে ঠিক আছে সব থেকে বেশি যেটা কিনা সিক্স লেভেল তার স্যালারিটা সব থেকে বেশি হয় তোমাদেরকে শুধুমাত্র গ্রুপ ডি যেটা কিনা আমরা লেভেল কী বলছি আমরা লেভেল কী বলছি লেভেল আমরা ওয়ান বলছি এটার যে পে স্লিপ মানে স্যালারি স্লিপ তোমাদেরকে দেখাবো তবেই তোমরা আন্দাজ করতে পারবে অন্যান্যগুলির স্যালারি কী হতে পারে মোটামুটি পাঁচ থেকে দশ বছর যদি স্যালারি মানে এই লেভেল সিক্সের কথা যদি বলি তাহলে কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু স্যালারি পর্যন্ত হয় ঠিক আছে তোমাদের সমস্ত সমস্ত কিছু প্রমাণস্বরূপ দেখাবো অসুবিধাও নেই তো এই হচ্ছে ব্যাপার এবং তার পাশাপাশি তোমাদের যদি বলি এই যে এনটিপিসির টি যে টি টিআ টি টিটি টি 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 ই আর টিটিই যেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে তার বয়সটা কত আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার যে এডুকেশান কোয়ালিফিকেশান কোনোরকম ব্যাপার নেই যে অত নাম্বার কত পার্সেন্ট পেতে হবে তত পার্সেন্ট পেতে হবে অন্য কোনো ব্যাপার নেই শুধুমাত্র টুয়েলভ ক্লাস এবং গ্রাজুয়েশান পাস করলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার পাশাপাশি এক্স যে রিল্যাক্সেশান যেটা কিনা বয়সের ছাড় ওবিসি যদি হও তাহলে তিন বছরের ছাড় পাচ্ছ মানে তিরিশ আর তিন জুড়ে হলে তেত্রিশ বছর পর্যন্ত আর যদি তুমি এখানে এস সি এস টি হও তাহলে আরও পাঁচ বছর ছাড় পাবে মানে তিরিশ থেকে আরও পাঁচ বছর জুড়ে দিলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা পাবে তো মেন ব্যাপার হচ্ছে এটাই এবার তোমাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি যে তোমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে এই টোটাল জিনিসগুলোকে এক এক করে দেখতে থাকো সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো সবার প্রথমে তোমাদেরকে লেভেল সম্বন্ধে একটু অভিজ্ঞতা দিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছি লেভেল টু এখানে টু এতগুলো রয়েছে থ্রি আছে তারপর তোমাদের ফোর আছে ফাইভ 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 তারপর লাস্টে সিক্স তো লেভেল অনুযায়ী আমাদের বেতনগুলো হয় এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ঠিক আছে এখানে লেভেল টু নাম্বারে এটা আর সিবিটি ওয়ান এক্সামও হবে এখানে আর সিবিটি টুও হবে কিন্তু আরেকটা হবে স্কিল টেস্ট যেটা সেখানে কিন্তু টাইপিং স্কিল টেস্ট হবে মানে তোমার এই কম্পিউটারতে টাইপিংটা কিন্তু তোমার দেখবে যেহেতু তুমি টাইপিংয়ের কাজ করবে তাই না এবার দেখো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপেস্ট এখানেও কিন্তু লেভেল টুই কিন্তু এখানে আর এখানে প্রথম এক্সাম মানে সবকটা প্রথম এক্সাম মানে সিবিটি ওয়ান সিবিটি টু মানে কম্পিউটার বেসড ওয়ান আসে কম্পিউটার বেসড টু এইটা কীভাবে তোমার এক্সাম হবে লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি এবং তার পাশাপাশি এই দুটো তো কমন থাকছেই সবার মধ্যেই থাকছে এই দুটো কমন ঠিক আছে তারপর দেখো এই তিনজনের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট কিন্তু থাকবে মানে তিনজন বলতে কি এই যে তিনজনেকে দেখো জুনিয়ার টাইম কিপার এনারাও কিন্তু টাইপিং টেস্ট স্কিল টেস্টটা কিন্তু লাগবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই তিনটের ক্ষেত্রে বুঝতে পারলে এবার আরও দেখো এখানে ট্রেন্স ক্লার্ক এখানেও কিন্তু তোমার সেইখানে টাইপিংটা লাগছে না ঠিক আছে এখানেই শুধুমাত্র এই লেভেল টুতে এখানে শুধুমাত্র টাইপিংটা লাগছে না তারপর যদি আমরা লেভেল থ্রিতে যাই দেখতে বললাম যে তোমাদেরকে যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে ক্ষেত্রে কিন্তু লেভেল কটা কিন্তু এই যে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি আমাদের যে সাবজেক্টটা আছে তো এখানে কিন্তু লেভেল থ্রির জব এখানে কিন্তু তোমার কিন্তু টাইপিং লাগবে না ঠিক আছে এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ লেভেল ফোর যদি খেয়াল করো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু তোমার কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু এখানে লাগবে ঠিক আছে এটা লাগছে এবং তারপরে আমরা যদি লেভেল ফাইভের দিকে চলে যাই দেখো গুড গুডস গার্ড এখানে রয়েছে প্রথম সিভিটি ওয়ান সিভিটি তো লাগে এবং এখানে কোনো ব্যাপার নেই আরেকটাও টাইপিংয়ের ব্যাপার নেই সেটাকে কি সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানেও কিন্তু আমাদের টাইপিংয়ের কোনো ব্যাপার নেই কিন্তু দুটো পরীক্ষা তো দুজনের জন্যই কমন তারপর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে কিন্তু লেভেল ফাইভই এবং এখানেও কিন্তু টাইপিং টেস্টটা কিন্তু লাগছে ঠিক আছে এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের লাগছে তারপরে দেখো জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানেও টাইপিস্ট মানে তো বুঝতে পারছে এখানে লাগবেই টাইপিং টাইপিং যে স্কিল টেস্ট এটা অবশ্যই দিতে হবে সিনিয়র টাইম কিপার পাঁচ নাম্বার এখানেও কিন্তু তোমাকে কিন্তু টাইপিং স্কিল টেস্ট দিতে হচ্ছে আর কমার্শিয়াল অ্যাপটিটিউড যেটা লেভেল সিক্স এখানে কিন্তু লাগছে না লাস্টে দেখো স্টেশন মাস্টার এখানে কিন্তু তোমার লাস্টে দেখো এখানে আমি আঙুলটা নিতে পারছি না কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু লাগে কিন্তু প্রত্যেকের মধ্যে সিবিটি সিবিটি ওয়ান আর সিবিটি টু এক্সাম তো দিতে হচ্ছে এই সিবিটি ওয়ান সিবিটি টু এর মধ্যে কীরকম কী এক্সাম হবে না হবে সেই বিষয়ে নিয়ে তোমাদের সাথে অবশ্যই আলোচনা করছি এবং যেহেতু তোমাদেরকে বললাম লেভেল ওয়ানের থেকে লেভেল টু এর স্যালারি বেশি তারপরে থ্রি স্যালারি বেশি তারপরে ফোর তারপর ফাইভ ধীরে ধীরে বাড়তে কিন্তু তোমাদেরকে একদম লেভেল ওয়ানের স্যালারিটা আজকে তোমাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবে যে তোমাদের যে সিক্স স্যালারি পর্যন্ত কেমন বেতন হতে পারে ঠিক আছে তাহলে একটা আন্দাজ পাবে দেখো এখানে রেলওয়ে গ্রুপ ডি এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর ডিভিশনের এখানে গ্রুপ ডিরই স্যালারি মানে ওনার প্রমোশন হয়েছে কিছু বছর কাজ করার পরে তো এখানে দেখতে দেখতে যে গ্রোথ স্যালারিটা তিরাশি হাজার ছশো তেইশ টাকা এটা হচ্ছে মেন এইখানে স্যালারিটা হয় তারপরে কিছু কাটাকাটি করে তারপরে বুঝতেই পারছো ব্যাপারটা আর এখানে বিভিন্ন ধরে দেখো বেসিক পে হচ্ছে কি পঁচিশ হাজার পাঁচশো দেখো বেসিক পে পঁচিশ হাজার পাঁচশো কিন্তু স্যালারি পাচ্ছে কত বুঝতে পারছো ব্যাপারটা তারপর দেখো বিভিন্ন ধরনের অ্যালায়েন্স রয়েছে এখানে তোমার দশ হাজার সাতশো এখানে পাঁচ হাজার একশো এত মানে বুঝতেই পারছো চিলড্রেন এডুকেশন ওই তোমার যদি কোনো ছেলে বা মেয়ে থাকে সেখানেও কিন্তু বছরে একটা টাকা পাবে দেখো এখানে সাতাশ হাজার টাকা দুটো ছে ছেলে মেয়ে যদি থাকে তাহলে সাতাশ সাতাশ দুগুনি চুয়ান্ন হাজার টাকা কিন্তু তোমরা এখানে পাবে ঠিক আছে শিক্ষার ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের ওভার টাইমের জন্য কিছু টাকা এই যে দশ হাজার টাকার উপরে তারপর নাইটের যে কাজ করার জন্য নাইট ডিউটি এই টোটাল বিষয় নিয়ে দেখতে পাচ্ছ এই যে স্যালারিগুলো কিন্তু এক্সট্রা এসে কিন্তু এত পরিমাণে স্যালারি হয়ে যায় বুঝতে পারলে আশা করি তো স্যালারিটা বুঝতে পারছো শুধুমাত্র গ্রুপ ডি শুধুমাত্র শুধুমাত্র গ্রুপ শুধুমাত্র গ্রুপ ডিতে যদি এই স্যালারি হয় তাহলে আশা করি আরগুলো তো আরও বেশি বেশি স্যালারি হবে ঠিক আছে মানে লেভেল ওয়ানের স্যালারি এটা তাহলে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর হুম এটা যেহেতু কিছু বছর কর্মরত থাকার পরেই স্যালারিটা তাহলে তবুও একটা আন্দাজ তো করতেই পারছো যে লেভেল সিক্স পর্যন্ত স্যালারিটা কত পর্যন্ত যেটা তোমাদেরকে প্রথমে বলছিলাম যে এক লক্ষ টাকা কিন্তু থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত এখানে স্যালারি হয়ে থাকে মানে বড়ো বড়ো অফিসিয়াল যে অফিসার কাজও কিন্তু এমন স্যালারি হয় না ঠিক আছে এবং আশা করি রেলের জবের যে স্যালারিটা বুঝতে পারছো চলো দেখি এবার কী এক্সাম হবে না হবে একটু টিটি যে এক্সাম বা টি আর টিটি কি কী এক্সাম হবে একটু দেখে নেবো এনটিপিসির মাধ্যমে দেখো প্রথমে তোমরা এখানে খেয়াল করতে পারবে যে যেটা কিনা স্টেজ ওয়ান মানে সিবিটি ওয়ান যেটা হ্যাঁ সেখানে দেখো এইটা পুরো সিবিটি ওয়ান প্রথমে তোমাদেরকে তিনটে ভাগে পরীক্ষা হবে যেরকম তিনটে ভাগে না একসাথেই পরীক্ষা হবে একশোটা নাম্বার থাকছে এখানে দেখো এখানে একটু আপচা দেখা যাচ্ছে তবু তোমাদেরকে তো আমি বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই এখানে দেখো এখানে যেটা বলছে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটা নম্বর থাকবে চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর ঠিক আছে তবে ম্যাথামেটিক্স থেকে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নম্বর প্রত্যেকটা এক নম্বর করে আর কি তবে জেনারেল যেটা রিজনিং ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্ট যেটা কিনা আমরা রিজনিং বলি এখান থেকেও আমাদের তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটা নম্বর থাকবে টোটালি কিন্তু আমাদের একশোটা প্রশ্ন একশোটা নম্বর নব্বই মিনিট মানে দেড় ঘন্টা সময় দেওয়া থাকবে তুমি যদি ভুল করো তাহলে একটা ভুলের জন্য মানে একটা ভুল না তিনটে ভুল করলে এক নম্বর কিন্তু কাটা যাবে ওয়ান থার্ড ঠিক আছে তিনটা ভুল করলে এক নম্বর কাটাবে এই প্রথম এক্সামের জন্য যেমন রুলস ডি এক্সামের জন্য সেমই নেগেটিভ কিন্তু এখানেও রয়েছে সেই বলতে চাচ্ছি তিন টবুল করলে এখানেও কিন্তু আমাদের এক নম্বর কিন্তু কাটা যাবে সেবার সিবিটি টুটা একটু খেয়াল করে নাও সিবিটি টুও অনেকটা সেম টাইপের জেনারেল আমার এখানে পঞ্চাশটা প্রশ্ন থাকবে এখানে যেন চল্লিশটা ছিল এখানে পঞ্চাশটা পঞ্চাশটা প্রশ্ন থাকছে পঞ্চাশ নম্বরই ম্যাথামেটিক্স পঁয়ত্রিশটা থাকবে পঁয়ত্রিশ নম্বর আর দিকে জেনারেল ইন্টেলিজেন্স যেটা কি আমরা রিজনিং বলে এখানে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে পঁয়ত্রিশ নম্বর এই তার মানে টোটাল একশো কুড়ি নম্বরে এখানে এক্সাম হবে একশো কুড়ি নম্বরে প্রশ্ন থাকছে একশো কুড়ি নম্বরের এক্সাম হবে কিন্তু সময় আগের মতনই দেওয়া থাকবে প্রশ্নের সংখ্যা বেশি হলেও কিন্তু সময়টা কিন্তু নব্বই মিনিটই দেওয়া হচ্ছে আর নেগেটিভ তো সেমই তিনটে ভুল করলে একটা আমাদের কাটা তো সিবিটি ওয়ান সিবিটি টু দুটো এক্সাম সবার মধ্যেই কমন থাকছে তোমরা যে এক্সামই দাও না কেন এন টিভিসির তো তারপরে পরবর্তীতে সমস্ত তো তোমাদেরকে বললামই তো আশা করি ভিডিওর থেকে সমস্ত জিনিস তোমরা জানতে পারলে তাহলে ভিডিওটি আশা করি অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করবে যে সমস্ত বন্ধু তোমাদের এইসব বিষয়ে জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটা দিয়ে হেল্প করবে আর তাহলে ভিডিওটি আজকে এগিয়ে তত সময় সবাই ভালো থেকে সুস্থ থাক জয় হিন্দ জয় ভারত